শাকসবজির দাম প্রতিদিন বাড়ছে প্রায় আকাশ ছোঁয়া, এবং কেন এর পেছনে কারণ কি সেটা দেখার জন্য ইবির অফিসাররা বাজারে এসেছেন। বাজারে এসে তারা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন। কত আজকে প্যাকেট কত হয়েছে? আরে 700। কার থেকে নেন? কি নাম বলো? নাম তপন। ও বলতে হবে না, সেটা কাগজ দিয়েছে, বিল আছে আপনার কাছে, আপনি ওটা রাখবেন তো, আমরা তো দেখবো ওটা কি করে জানবো তাহলে। অর্থাৎ কেন দাম বেশি সেটাই কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন ইবির অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি তারা কথা বলছেন আলু এবং সবজি বিক্রেতা, তার সঙ্গে কথা বলছেন যে কত টাকা রেটে তারা 16 টাকা বেশি। তার জন্যই জিজ্ঞেস করলাম পাইকারি আপনি বস্তা প্যাকেট কত করে নিয়েছেন, ঠিক আছে? তা উনি যে দামটা বলছেন সেই দামে আমরা তো ওনার মুখের কথা বিশ্বাস করব না, ওনাকে বিলটা রাখতে হবে এবার থেকে। না আপনি আজকেই এখনই ডেকে বলে দেন, আপনার ফোন নাম্বার তো নিশ্চয়ই আছে আপনার কাছে, আপনি ওটা করে নেন, ঠিক আছে? যদি 750 হয় তাহলে ওটা করবেন, আর যদি কম নেয় তাহলে আপনি যে দামটা আপনার আসে ক্যারিং নিয়ে খরচা নিয়ে সেই দামটা আপনি বেচবেন, যাতে লোকের অসুবিধা না। মোটামুটি কেন 15 টাকার জায়গায় 16 টাকা নেওয়া হচ্ছে সেটাই কিন্তু জানার চেষ্টা করলেন ইবির অফিসাররা। দাদা আপনারা বিভিন্ন বাজারে ঘুরছেন, আগে সরকার বাজার গেলেন, এখন আপনারা এখানে রয়েছেন, তো কি দেখলেন? মোটামুটি তুলনামূলক এটা দেখছি যে 1 টাকা বেশি বলছে, কারণ এর কস্টিং যেটা পাইকারি যেটা কস্টিং সেখান থেকে বলছে 750 টাকা আমার বস্তা লেগেছে, কিন্তু আমরা জানি মোটামুটি 730-720 টাকায় এরকম রেট আছে, কিন্তু জানি না ইনি বলছেন। আমরা ওনাকে বললাম যে বিলটা দিতে, আপনি বিলটা দেখান যে 750 টাকা কিনেছেন, তা উনি এই মুহূর্তে দেখাতে পারলেন না, উনি বললেন যার থেকে নিয়েছি আমি তার থেকে বলে আমি বিলটা নেব। সব মিলে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে ইবির অফিসাররা একাধিক বাজারে গিয়ে কেন দাম বাড়ছে তার পেছনের কারণ কি সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। শাকসবজির দাম প্রতিদিন বাড়ছে। আর এবার করোনা সংক্রান্ত খবরে নজর রাখবো। দেশে গত 24 ঘন্টায় কমলো করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 356 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 12,428। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 455,068 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,42,202। অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,63,816। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,35,83,318 জন। একদিনে সুস্থের সংখ্যা 15,951।